আপনারা এখন দেখবেন প্যান্টের নিচের বর্ডারটা কিভাবে লাগাতে হয়, সেটা শেখার জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। আশা করি শিখে যাবেন প্যান্টের কাজ। প্রথমে প্যান্ট চাপাই নেবেন, কতটুক চাপাইবেন সেই পরিমাণ চাপাইয়া দেখেন কিভাবে চাপাইতে হয়। নিচে 12 দিলে 12 থেকে উপরে আস্তে আস্তে কমবেন, 13 দিলে, যারা একটু মোটা তাদেরকে 13 দিতে হয়, আর যারা সিম সাম্বড়ি তারা 12 দেবেন। তারপর নিচেরটা আলাদাভাবে কাটিয়া সিলিটা খুলবেন, সিলিটা আলাদা করিয়া ওইটাকেও চাপাইতে হবে নিচেরটার মাপে। নিচে যদি 12 দেন অথবা 13 দেন তাহলে এটাও সেই 12-13 রাখতে হবে, মাপ দিয়ে নেবেন, এটা 13 হবে। তারপর চেক মিলাইয়া এখানে একটু সেলাই মারবেন। তারপর ফিটিং, এখন নিচে বর্ডারটা লাগাবেন, সেজন্য আগে ভাঁজ দিয়ে নেবেন। এখানে সেলাই, দুই সেলাই মিল থাকতে হবে, যেমন সাদাটার সাথে সাদাটা আর খাকিটার সাথে খাকিটা, এমনভাবে মিল করে নেবেন, তাহলে সমস্যা হবে না। সুতার কালারে কালারে মিল করে তারপর আগাই দিতে হবে। সেন্টার করে নেবেন। আর নিচের ওইটা কাইটা 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে, আর নিলে হবে না। ওই দেখেন যতটুক কাপড় বাড়তি রাখা হয়েছে অতটুক পরিমাণ সেলাই করবেন, তাহলে অরিজিনাল প্যান্টের দাগটা আছে সেটা থাকবে। কেসি দিয়ে একটু বাড়ি দিয়ে নেবেন, পাতলা হবে। ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। জিন্স প্যান্টের সুন্দর যে হয়েছে নিচের রেট, দেখেন সেলাই সেলাই মিল আছে। তারপর উপর দিয়ে সেলাই মারবেন, নিচের কাপড়ের উপর পরে সেলাই। খুব মোটা এই জন্য হাতে সেলাই দিবেন, এখানে পাড়া দিলে সুই ভেঙে যাবে। কোনো ব্যাপারই না, আপনার ইচ্ছা করলে সবাই নিজেই কাজ করতে পারবেন, দর্জিদের কাছে যাওয়া লাগবে না। যারা প্রথমবার দেখছেন অবশ্যই প্রথমে একটি লাইক দিবেন, তারপর সাবস্ক্রাইব করে যাবেন। সুতা কাটবেন, আর এই বাড়তি কাপড়টা কাটা নেবেন। এ হয়ে গেল আমাদের প্যান্ট নিচের সেলাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।